হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি ফ্রি ফায়ারের আরেকটা নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আমাদের কিন্তু ফাইনালি আমাদের সার্ভারে লেভেল আপ শপ এসে গেছে। আজকে সার্ভারের এই লেভেল আপ শপটা কিভাবে কাজ করে এবং লেভেল আপ শপ থেকে আপনারা কিভাবে ইভেন্টটা কমপ্লিট করে আপনাদের সব বান্ডিল এবং সব কিছু নিতে পারবেন সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, এবং এটা নেয়ার জন্য মানে বান্ডিলগুলো নেয়ার জন্য কত ডায়মন্ড লাগে সেটাও আমি আপনাদেরকে দেখাতে চলেছি। তো আশা করি এই ভিডিওটা দেখার পর আপনারা আইডিয়া পেয়ে যাবেন কিভাবে আপনারা লেভেল আপ শপটা কমপ্লিট করবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি অনেক এক্সাইটিং হতে চলেছে, তাই ভিডিওটি কোনো প্রকার স্কিপ করা ছাড়াই সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন, যাতে এই ধরনের কোনো ভিডিও আসার সাথে সাথেই সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। তো চলুন এবার কথা না বাড়িয়ে ইন্ট্রোর পর ভিডিওটি শুরু করা যাক। তো গাইজ, এবার আমি সরাসরি চলে যাবো আমাদের লেভেল আপ শপে, এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আবার নতুন আইডিতে চলে আসলাম। আর এখানে আমরা লেভেল আপ শপে চলে যাচ্ছি, আর লেভেল আপ শপে কিন্তু আপনারা যখন যাবেন তখন কিন্তু কোনো প্রকার ব্যানার আমি দেখতে পাচ্ছি না। এখানে জাস্ট আমাদের ব্যানার আমাদের নিউজ সেকশন থেকে আমি এখানে ঢুকলাম। তো দেখা যাক এইখানে আমি আমার নতুন আইডিতে কত পার্সেন্ট ডিসকাউন্ট পাই। তো গাইজ, স্প্রিন শুরু করে দিলাম। ও আচ্ছা, 70% আমি ডিসকাউন্ট পেয়েছি এখানে, মিউজিকটা অফ করে দিয়ে। তো এখানে আমি নেয়ার মতন দেখি, এখানে আমার কিন্তু নেয়ার মতন সবই আছে, কারণ আমার এটা একদম নতুন আইডি, আর নতুন আইডিতে আমি প্রায় সবই কিনতে পারবো। আর এখান থেকে আমাকে প্রথমে কী কিনতে হবে, এখানে জাস্ট আমি একটা 69 ডলারের কিছু, ও ডলার বলতেছি কেন, ডায়মন্ড, আমি 37 ডায়মন্ডের কিছু কিনলাম। আর এখানে কি আছে কেনার মতন, এখানে দেখতে পাচ্ছেন আমার নতুন আইডি তো সবই প্রায় কিনতে পারবো। আসলে অন্যান্য যে আইডি, আগের যে আইডিটা ছিল ওইখান থেকে কিন্তু আমি তেমন কিছু কিনতে পারতাম না, বিকজ আমার কাছে সবই ওইখানে থাকতো, অলরেডি এটা নিয়ে ফেলেছি দেখতে পাচ্ছি। আর এখানে নেয়ার মতন, আচ্ছা নেয়ার মতন এটা দেখতে পাচ্ছি, এই যে এইবার হেডের এই অংশটা দেখতে পাচ্ছি, আচ্ছা ইম্পসিবল হেড, আচ্ছা এটা নিয়ে নিলাম। তো গাইজ দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রথমে দেখাচ্ছে যে আমি এটা পারচেজ করতে পারবো না, বা একটু সমস্যা দেখাচ্ছে, লাস্ট টাইম যেভাবে সমস্যা দেখাচ্ছিল ঠিক একইভাবে কিন্তু সমস্যা এখানে দেখাচ্ছে। আর তো দেখা যাক, এখানে আমাকে মূলত 100 ডায়মন্ডের কিছু কিনতে হবে। প্রথমে যেটা সেকশনটা আছে এখান থেকে আমাকে 100 ডায়মন্ডের যদি কিছু কিনি তাহলে দ্বিতীয় যে সেকশনটা সেটা আনলক হয়ে যাবে, এবং তারপরে থেকে গাইজ যখন আমরা 200 ডায়মন্ডের কিছু কিনবো তারপরে কিন্তু এটা আনলক হয়ে যাবে। আমি দেখতে পাচ্ছি যে এইভাবে এটা আনলক করতে হবে। আর এখানে আমি তেমন কেনার মতন আমি দেখতে পাচ্ছি যে এই যে এইগুলো ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না। আমার এখানে একের ক্রেটটা আমি কিনে ফেলি, কারণ আমার কাছে তো এখন কোনো কিছুই থাকবে না। তাই দেখতে পাচ্ছেন আমাদের দ্বিতীয় সেকশন যেটা ছিল ওইটা কিন্তু আনলক হয়ে গেছে। এইবার দেখা যাক কত পার্সেন্ট এখানে ডিসকাউন্ট দেয়। ও ভাই সাহেব, মাত্র 8% ডিসকাউন্ট পেলাম। তো যাই হোক, আমার 78% ডিসকাউন্ট কমপ্লিট হয়ে গেল। তো এখান থেকে আমি আবার যে একে আমার কিউপি ডিস্কার আছে এটার আমি ক্রেটটা কিনে ফেললাম। তারপর এখানে দেখতে পাচ্ছি যে আর কিনে কী আছে কেনার মতো, এখানে আমাকে 200 ডায়মন্ড কমপ্লিট করতে হবে। তো গাইজ, আমি এখান থেকে আমাদের যে এই ক্যারেক্টার আছে লোকেটো ক্যারেক্টারটা আমার নিতে হবে, কারণ লোকেটো ক্যারেক্টারটা আমার কাছে নাই। আচ্ছা লোকেটো ক্যারেক্টারটা আমি নিয়ে ফেললাম। তো গাইজ দেখতে পাচ্ছেন আমার লোকেটো ক্যারেক্টারটা নেওয়া হয়ে গেছে। এবার আমার দেখতে পাচ্ছেন যে 3 নম্বর যে সেকশনটা এটা কিন্তু আনলক হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে আমাদের যে ইমোটটা, তো ইমোটটাও আমি নিয়ে নিই, কারণ ইমোটটা আমার কাছে নাই, এটা ইমোটটা আমি নিয়ে নিলাম। এরপরে যেটা আছে এখানে আমাদের কত পার্সেন্ট ডিসকাউন্ট আসে এবার দেখা যাক গাইস ফাইনাল রাউন্ডে। ও ভাই সাহেব, 10%, তার মানে আমার 88% ডিসকাউন্ট কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে আমি আর কথা না বাড়িয়ে বান্ডিলটা নিয়ে নিই। আর দেখতে পাচ্ছেন আমার বান্ডিলটা নেওয়া হয়ে গেছে। এরপরে আমার কোনটা আছে এখান থেকে, আমি এখান থেকে আমার যে কিপি ডিস্কারের ক্রেট আছে এটাও নিয়ে নিই, কারণ কিপি ডিস্কার তো আমার লাগবেই। আর এখান থেকে কি আছে, এখান থেকে আমি এটাও নিয়ে নিই, ইনকিউবেটর ভাউচার নিয়ে নিলাম। আর এখান থেকে নাইট প্যান্থারটাও নিয়ে নিব, নাইট প্যান্থার পেট আছে, নাইট প্যান্থার এটা পেট, তারপরেটা স্কিন আছে, আমি পেটটাও নিয়ে নিই। আর এখান থেকে আমার কারের স্কিন যেটা আছে এটাও নিয়ে নিই, ওকে কারের স্কিনটা নিয়ে নিলাম। একটা রিনেম কার্ড নিয়ে নিব, এটা রিনেম কার্ডটা কত ডলার, কত ডায়মন্ডে, ডলারে কেন বলতেছে আমি, এটা ডায়মন্ডে। তো গাইজ আমি কিন্তু এখান থেকে যা ছিল প্রায় সবই নেওয়া হয়ে গেছে আমার এখান থেকে। আর এখান থেকে তো কি, আচ্ছা এইখান থেকে আমি এই যে এটাও নিয়ে নিই,
ওকে, তো গাইস আমার আজকে কিন্তু যে টুকটাক যে সব ছিল এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখান থেকে তো আমি কিপি রিস্কার এটা তো অলরেডি নিয়ে ফেলেছি গাইস, সমস্যা কিন্তু এই ইভেন্টও আছে। তো গাইস হয়তো বা কিছুক্ষণ পরে যে আমাদের যে ইভেন্ট আছে এটা কাজ নাও করতে পারে, যদি কাজ না করে আপনি একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন, আশা করি এটা সব সলভ হয়ে যাবে। তো গাইস আমাদের ইভেন্টটা কিন্তু আমি আজকে যা যা ছিল সব কিছু কিন্তু আমি আপনাদেরকে নিয়ে দেখালাম। তো গাইস এইবার আমি আপনাদেরকে আমাদের যা যা কিছু নিয়েছিলাম সব কিছু একটু দেখে দিই, আমাদের এবার দেখানোর পালা। কারণ আমাদের যে বান্ডিলটা আছে সেই বান্ডিলটা কোথায়, এই যে দেখতে পাচ্ছেন এইটাই হলো আমাদের সেই বান্ডিলটা। আর এটা কিন্তু আমার একদম নতুন আইডিতে, আমার আগের আইডিটা নিয়ে কি সমস্যা ছিল ওটা আপনারা বুঝতে পেরেছেন, এই জন্য আমি নতুন কোনো আইডি কেনার মতো পাই নাই, পছন্দ হয় না, এই জন্য নতুন আইডি খুললাম। আর নতুন আইডি থেকে আমি সব কিছু করবো এখন থেকে, কারণ আমার আসলে টপ আপের টপ আপ করতে হয় এবং টপ আপ করে সব কিছু কিন্তু আমি আনলক করি। তো সেক্ষেত্রে আমি ভাবলাম যে এটাই নিয়ে নিই আর এখান থেকে আর কোনো কিছু না নিয়ে। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের নতুন যে বান্ডিলটা, আর এই বান্ডিলটা কিন্তু আমি অলরেডি নিয়ে ফেলেছি, এটাই কিন্তু আমাদের সেই বান্ডিলটা। বান্ডিলটা মোটামুটি ঠিকঠাকই আছে, ততটাও খারাপও না। আর এখান থেকে আমি একটু ক্যারেক্টারটা চেঞ্জ করে নিই, আমাদের লোকেটও ক্যারেক্টারটা নিয়ে নিই। ওকে, ক্যারেক্টারের লেভেল পরে আপ করব। এখান থেকে আমি প্রথমে আমার যে বান্ডিলটা আছে এই বান্ডিলের মধ্যে ক্যারেক্টারটা একটু মানে ক্যারেক্টারের মধ্যে বান্ডিলটা পরে নিই, বান্ডিলের মধ্যে ক্যারেক্টার কীভাবে করবো। আচ্ছা যাই হোক, আমি এটা নিয়ে ফেললাম। আর এখানে দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের সেই সানগ্লাসটা যেটা আমি নিলাম এখন মাত্র। আর এখান থেকে ড্রেসটাও নিলাম, ড্রেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে প্যান্ট, এটা হচ্ছে আমাদের নতুন এই বান্ডিলের প্যান্টটা। আর এটা আমি আরেকটা নতুন বান্ডিল নিলাম সেটার প্যান্ট, তারপরে আরেকটা বান্ডিল নিয়েছিলাম এটা। তো গাইস আমি এখন এই বান্ডিলটা ইউজ করব, দেখা যাক এরপরে আসে আমাদের। এই যে দেখতে পাচ্ছেন এটাই হলো আমাদের সেই বান্ডিলের শু আর সাদা শু। তো গাইস সাদা শুটে আমার সাথে মনে হচ্ছে যেন এটা ঠিক আছে, এরপরে আদার্সে কী আছে দেখা যাক। আর আমি বাকি যেগুলো নিলাম সেগুলো তো এখানে দেখতে পাচ্ছি। তারপর এখানে ক্রিয়েটের ভিতরে আমাদের এগুলো আমি একটু পরে ওপেন করবো, কিউপিড স্কারের ক্রিয়েট এগুলো, কারণ এগুলো একটা এটার জন্য একটা ডেডিকেটেড ভিডিও আসবে যে আমি কিউপিড স্কার আনলক করতেছি, আনবক্সিং করতেছি, ওইখান থেকে আপনারা হয়তো এটা দেখতে পারবেন। তো গাইস এখান থেকে আমার এগুলো হয়ে গেছে, এবার আমি একটু কালেকশনে চলে যাই। কালেকশন থেকে এই যে দেখতে পাচ্ছেন এটাই হলো আমাদের নতুন ইমোটটা গাইস, এই ইমোটটা আমি নিয়ে ফেললাম। এবং এই ইমোটটা আপনারা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর তার সাথে আমি এই যে পিয়াকেলের স্কিনটা নিলাম, এই স্কিনটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর এখানে ব্যাকপ্যাক তো অলরেডি কেমন কী বলবো গাইস, ব্যাকপ্যাকটা আমার আর নিয়ে নিলাম, আর বাকি তো সব কিছুই আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো গাইস এখান থেকে আমাদের পেট সেকশন থেকে যদি বলি, আমাদের নতুন যে পেট এই যে দেখতে পাচ্ছেন এটাই হলো আমাদের নতুন পেট। আর নতুন পেটের তো আসলে অ্যাবিলিটি তো তেমন থাকবে না, কারণ আমার কাছে এখন পেট ফুড নাই, কারণ পেট ফুড খাওয়ালে তারপরেই এই অ্যাবিলিটিটা বাড়বে, আই মিন পেটের স্কিলগুলো বাড়বে, স্কিল আপগ্রেড হবে। তো গাইস আপাতত আমি এইগুলো নিয়ে এখন গেম প্লে করবো। আর আমার কাছে যে যা কিছু ছিল এগুলো কিন্তু অলরেডি আমি প্রায় সম্পূর্ণ ইভেন্টটা কমপ্লিট করতে কিন্তু আমার প্রায় 950 মতো ডায়মন্ড লেগেছে এটা কমপ্লিট করতে, এবং বাকি যা কিছু ছিল সবই কিন্তু আমি প্রায় দেখিয়ে দিয়েছি, আশা করি কোনো কিছু বাদ যায়নি। আর এখান থেকে যা যা ছিল সব, আচ্ছা আমি একটু আপনাদেরকে যে বিষয়টা বলতে চাচ্ছিলাম যে আমার যে আগের আইডিটা ছিল ওটা কিন্তু আমি আর ফেরত আনতে পারি নাই, কারণ গাড়িনা অফিসিয়াল থেকে আমাকে জানানো হয়েছে যে গাড়িনা মনিটররা যারা তারা জানিয়েছে যে ডিজেবল ফেসবুক আইডি যদি হয়ে যায় তাহলে কিন্তু গেমের আইডি কোনোভাবে তারা আর ব্যাক দিতে পারবে না, এটা আগে ছিল, এটা তারা বন্ধ করে দিয়েছে, যার কারণে হয়তো আমি আর আমার আইডিটা পাবো না। তো গাইস আর বুঝতে পারতেছেন ওইটার জন্য আমার কতটা খারাপ লাগছে, আর কী বলবো, যদি গাড়িনা কোনোদিনও নতুন কোনো অপশন আনে যে আমাদের ফেসবুক আমাদের গেম থেকে আমাদের ফেসবুক আইডি মানে এগুলো আমরা চেঞ্জ করে জীবনের সাথে অ্যাড করতে পারবো, এটা যদি ইন গেমে কোনো অপশন আনে তাহলে হয়তো বা আমার আইডিটা ফেরত পাবো, না হলে আর কোনোদিন আমি আইডিটা ফেরত পাবো না। আর গাইস এই ইভেন্টটা হয়তো বা এখন একটু একটু সমস্যা হচ্ছে, আর গাইস একটু যদি সমস্যা বেড়ে যায় আপনার একটু ওয়েট করবেন, আমাদের হয়তো বা বিকেলের দিকে এটা সমস্যার সমাধান হয়ে যাবে অথবা দুপুর থেকে সমস্যার সমাধান হয়ে যেতে পারে, আপনারা একটু ওয়েট করবেন, দেখেন এটা ঠিক হয়ে যাবে। তো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও, আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন, যাতে এই ধরনের কোনো ভিডিও আসার সাথে সাথেই সবার আগে নোটিফিকেশন পেয়ে যান।